একজন বক্তাকে দেখতে পাচ্ছেন যেই বক্তার নাম হল ও গো মমতাজুল গো সে হলো একটা আহলে হাদিসদের ভাই আমি তোমার বিরুদ্ধে জীবন কোনোদিন কোনো মুখ খুলি না আগা কিন্তু আজকে আমি মুখ খুলতে বাধ্য কেন মুখ খুলতে বাধ্য তুমি আমার মুজাদ্দিদ জামান পর্যন্ত পৌঁছে দিয়েছ ও গো দাদা হুজুর পীর কেবলা পর্যন্ত পৌঁছে দিয়েছ আবু বকর সিদ্দিক পর্যন্ত পৌঁছে দিয়েছ ও গো

দেখতে পাচ্ছেন একজন বক্তাকে দেখতে পাচ্ছেন যেই বক্তার নাম হল ও গো ও সে হলো একটা আহলে হাদিসদের ভাই দুঃখ নেব না কষ্ট নেবে না আমি তোমার বিরুদ্ধে জীবনও কোনো দিন মুখ খুলি না কিন্তু আজকে আমি মুখ খুলতে বাধ্য হচ্ছি কেন মুখ খুলতে বাধ্য হচ্ছি তুমি আমার মুজাদ্দে জামান পর্যন্ত পৌঁছে দিয়েছ ও গো দাদা হুজুর পীর কেবলা পর্যন্ত পৌঁছে দিয়েছ আবু শিশি পর্যন্ত পৌঁছে দিয়েছো নবী আমার রসুল আমার জানিয়ে দিয়েছিলেন যে আমার আবু বাবা শিশিক কে ভালোবাসবে সেই জন্য আমি রসুলকে ভালোবাসলো যে আমার আবু বাবা শিশিককে মহাবাত করবে গে সেই জন্য আমি রসুলকেই মহাবাত করলো আর আমার আল্লাহ বা জানিয়ে দিয়েছেন যে আমার হাবিবকে ভালোবাসলো গো সেই জন্য আমি আল্লাহফ আগ আমাকে ভালোবেসে নিয়েছে

রেখে দাও জেনে আমার আজকের এই মাহফিল হলো আড়াইশো গ্রাম বাতাসার মাহফিল আমার আড়াইশো গ্রাম বাতাসার মাহফিলে কে হাজির হয়েছে জানো 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 না তোমরা জানো না জানো না জানো না আমার আড়াইশো গ্রাম বাতাসার মাহফিল আজকে যিনি সে হাজির হয়েছে তিনি অন্য আর কেউ নাই তিনি হলেন নবী দিগের নেতা রাসূল দিগের বাসা সরকারে কায়নাত জনাবে বিশ্ব নবী বিশ্ব রাসূল গায়েবী এসে উপস্থিত

আল্লাহকে দেখা যায় না আল্লাহকে যদি দেখা যেত এই কথাটা হয়তো আপনারা জানেন না আল্লাহকে যদি দেখা যেত আল্লাহর মর্যাদা কমে যেত আল্লাহ দেখা দেয়নি একটু আগের খবর আমার কাছে এইটা হয়তো আপনাদের কাছে খবর নাই এখনো বলছে আজকের দিনেও বলছে আল্লাহকে যদি দেখা না যেত আল্লাহ যদি দেখা না দিতেন তাহলে ইমামে আবু হানিফা 114 বার কি করে দেখেছিল আমার আল্লাহ একশো বার ইমামে আবু হানিফা হুজুরকে দেখা দিয়েছিল জোরে বলবেন না সুবহানাল্লাহ ইমামে আল্লাহ যখন হুজুর কোনো জায়গায় বিসম ল নিতেন

শুনছে কষ্ট লাগবে দুঃখ লাগবে যে ভাই যারা খালি ওই কথা ছাড়া ওর নাম ছাড়া কিছু পাই না এই কথা আপনারা জানেন এইগুলো পর্যন্ত আজকের খবর আর কি বলি বলি আল্লাহ কেউ কেউ বলতো আবার বলছে যে কেউ কেউ বলতো আল্লাহর একটা চোখ তাও বাস্তা আল্লাহ ইমানের খাতরা এসে যাবে ঠিক তো না ঠিক না বলি

তারা পার্টির কথা ছাড়ার কোন জলসা পাই না অমুক বা পিরজাদা ভালো নয় অমুক পিরজাদা ভালো অমুক পিরজাদা খারাপ ওকে নিয়ে না আবার আনিস খান নিয়ে বলে আবার ঠান্ডা করে বিক্রি দুঃখ নেবে না কষ্ট নেবে না আমি হক কথা একটু ফক করে বলে ফেলি হক কথা একটু ফক করে বলে ফেলি ওর জন্য জীবন দিয়ে ফেলবো ওর জন্য বাপের কাছে গিয়ে জীবন দিয়ে ফেলবো ওর কত কি তুলপা আবার যখন এসে ঠান্ডা ঘরে থেকে গেলো সঙ্গে সঙ্গে তখন আবার নেতাকে নিয়ে ঢোকে তাও বাস্তা নজি বুঝলি

একজন মানুষ গিয়ে জিজ্ঞাসা করে হুজুর বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়ছে বাচ্চার মা মারা গেছে কি করব বলেন বলার সঙ্গে সঙ্গে হুজুর একবার চোখটা বন্ধ করেছিলেন চোখটা আবার খুলে সঙ্গে সঙ্গে হুজুর একবার মাথার ওপর দিকে কোনেছিলেন আবার নিচের দিকে করে নিয়েছিলেন তারপরে হুজুর বলেছিলেন কি বলেছিলেন হুজুর বলেছিলেন যাও যাও চলে যাও চলে যাও চলে যাও বাচ্চারা মায়ের পেট থেকে কেটে অপসারণ করে বাচ্চাকে বের করে নিয়ে তারপর থেকে গোসল দিয়ে কাফন করিয়ে জানা পরে দাফন করে দাও হুজুর কে প্রশ্ন হয়েছিল হুজুর বাচ্চা মায়ের পেটের ভিতরে এই প্রশ্নের উত্তরটা দেওয়ার জন্য তোমাদেরকে আমি হুসাইনি কেমন পর্যন্ত বাহা ছুঁড়ে দিচ্ছি কেমন পর্যন্ত তোমাদেরকে উত্তর দেওয়ার সময় দিচ্ছি কেমন পর্যন্ত অন্তর টাইম দিচ্ছি বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়ছে এবং বাচ্চার মা মারা গেছে কি করবে কি করবে বলো 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 বাচ্চাকে বাচ্চার মাকে মুড়িয়ে একসাথে কবরে দেবে নাকি বাচ্চার মায়ের পেটটাকে কেটে অপারেশন করে নিয়ে গে বাচ্চাকে বের করে নিয়ে গে তারপরে তাকে কবরে দিবে কি করবে বলো শুনে কে দাও চলে কে দাও এই উত্তর তুমি কিয়ামত পর্যন্ত দিতে পারবে না পারবে না পারবে না তুমি খালি খালি পুরো পুরা এর দাদা হুজুরের বিরুদ্ধে কথা বলতে পারবে তুমি খালি পীর দাদা ভাইদের বিরুদ্ধে কথা বলতে পারবে তুমি নাকি বলবে জন নীলি নাকি পীর জাদা হয়ে যায় হে শুনির কেদা জলে কেদা এ মমতাজ সুনীল কেদা জলে কেদা খেয়াল করবে লক্ষ্য করবে এই উত্তরটা তুমি দিয়ে দাও দিয়ে দাও দিয়ে দাও উত্তর তুমি দিতে পারবে না কোথায় আসবে কবে আসবে আমাকে জবাব ছড়ো সুনীল কেদা জলে কেদা খেয়াল করবে লক্ষ্য করবে

ইমাম ইমামে আবু হানিফা হুজুর বলে দিয়েছিলেন যাও যাও চলে যাও চলে যাও চলে যাও আগো বাচ্চার মায়ের থেকে কেটে দিয়ে অপারেশন করে ডেলিভারি করে নিয়ে গে বাচ্চাটাকে বের করে নিয়ে তারপরে দিয়ে গোসল দিয়ে কাফন পরে জানাজা পরে দাফন করে দাও হুজুর এই উত্তরটা দিয়ে বড় চিন্তার মধ্যে রয়ে গেলেন বড় টেনশনের মধ্যে রয়ে গেলেন জানি না জানি না জানি না আমার আল্লাহ পাক আমার এই ফতোয়াটাকে কবুল ও মঞ্জুর করেছেন কি

কেঁপেছিল ও হৃদয়টা কেঁপেছিল হাতটা কেঁপেছিল হুজুর কোন ফতোয়া দিতে গিয়ে আপনার জীবনটা কেঁপেছিল আমাকে প্রশ্ন করা হয়েছিল বাচ্চা মায়ের পেটের ভিতরে নড়ছে বাচ্চার মা মারা গেছে কি করব এই প্রশ্ন করা হয়েছিল আমি উত্তর দিয়েছিলাম বাচ্চার মায়ের পেটকে কেটে এগে অপারেশন করে বাচ্চাকে বের করে নিয়ে তারপরে তাকে গোসল দিয়ে কাপড় পরিয়ে জানাজা পড়ে দাফন করার কথা বলে দিয়েছিলাম এই উত্তরটা দিয়েছিল জানিনা 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 আমার ফতোয়া কি আমার আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করেছেন কি জানিনা ভালো সঙ্গে সঙ্গে ওই মানুষটা বলেছে হুজুর জিজ্ঞেস করেছিলেন কে দেন কে দেন হুজুর হুজুর আপনার ফতোয়াকে আমার আল্লাহ পাক বেসা কবুল ও মঞ্জুর করে নিয়েছে হুজুর হুজুর শুনে জিজ্ঞেস জেনে কারণটা হলো হুজুর আল্লাহ পাক কবুল করেছেন কেন হুজুর শুনে জিজ্ঞেস জেনে কে দেন হুজুর যেই মানুষটার জন্য এই ফতোয়াটা দিয়েছিলেন হুজুর হুজুর এই মানুষটার অন্য কেউ নয় অন্য কেউ নয় অন্য কেউ নাই হুজুর এই মানুষটা একজন কোরআনের হাফেজ হয়ে ফিকার বিদ্যে হয়ে আমি আপনার সামনে এসে হাজির হয়ে গেছি আর জোরে বলে না দিবে না দিবে এগুলো উত্তর দাও প্রশ্নর উত্তর দাও আর কি করবে সেটাই বলো মিয়া তাকে একসাথে মুড়িয়ে কবর দেবে না পেট কেটে বার করে নিয়ে তবে কবর দেবে সেটা পেলে কোথা এটা তো কোরআনেও নেই হাদিসে তুমি নাকি বলো যে যেটা কোরআনে নাই আর যেটা হাদিসে নাই সেটা কোনো ভাবে ইসলাম মেনে নেয় না সেটা করাই কি আপনার বেদা আরে মিয়া তুই যে মাইকে বক্তব্য রাখছিস ওই বক্তব্য রাখা মাইকে ওটাও তো বেদাত ঠিক বলছিনা ভুল বলছিস রাসূলের জামানায় মাইক ছিল

দুঃখ নেবে না কষ্ট নেবে না জামানকে যদি ভালোবাসতে পারো কাল কিয়ামতের দিনে হাসুরের মাইদানে বাক্কা সিদ্দিক কাতারে আল্লাহ দাঁড় করিয়ে দয়ার জান্ন করেন বলেন আল্লাহ